আনিস খান হত্যাকাণ্ডে সুবিচারের দাবিতে মুখোমুখি আজ নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী। পরে সাংবাদিকদের তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁকে আনিসের বাবাকে বলতে বলেছেন যে কেউ ছাড় পাবে না। আনিস খুনের ঘটনায় তিনি শেষ দেখে ছাড়বেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। আনিস খানের ব্যাপার নিয়ে একটু আলোচনা হলো দিদির সঙ্গে ডাইরেক্ট। দিদি বলে না যে আমি সিট গঠন করেছি, অবশ্যই সিট সঠিক তথ্য নিবে এবং যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে, তার জন্য আমি সবসময় একদম জোর দিয়ে দেখে দিয়েছি। মানে আপনি যখন এসেছেন আরও কাজটা আরও জোরদার হবে। এবং উনি আরও বলেছেন যে সিট নাকি আজকে সব কিছু জমা দিয়েছে, সিটের ওপরে দায়িত্ব আছে। আনিসের বাবাকে চিন্তা করতে মানা করেন, আমি স্বয়ং তার পাশে আছি। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে যেভাবে কথা বলে, দিদির সঙ্গে যেভাবে কথা বলে আমি বুঝলাম উনি এটা শেষ দেখে ছাড়বে। উনি বলছেন আমি এটা শেষ দেখে ছাড়বো, কোনো কথা চলবে না।